আমরা এখন কোথায় রয়েছি? নমস্কার বন্ধুরা, আমি অহনা আর আমরা মানে আপনাদের প্রিয় ট্যুর প্ল্যানার ব্লগ এখন রয়েছে উটাগামন্ডলম মানে উটিতে। এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব উটি। সঙ্গে থাকবে উটি কিভাবে যাবেন, কি কি ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন তার সম্পূর্ণ তথ্য। চলুন তবে ঘুরে দেখে নিই উটি। তামিলনাড়ু সিরিজের ষষ্ঠ পর্বে আমরা কোদাইকানাল ঘুরে দেখিয়েছি আপনাদের। এখন আমরা এসে পৌঁছেছি কোদাইকানাল বাস স্ট্যান্ডে। কোদাইকানালে সারাদিন ঘোরাঘুরির পর আমরা এখন এসে গেছি কোদাইকানাল বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস ধরে যাব কোয়েম্বাটোর। বাস স্ট্যান্ডে বাসের টাইমিং দেওয়া রয়েছে ভেতরে, তো আমি বাসের টাইমিং দেখে নিয়েছি। মোটামুটি 4:30 সময় একটা বাস রয়েছে কোয়েম্বাটোর যাওয়ার জন্য, আর তার আগে যে বাসগুলো রয়েছে সেগুলো পালানি অবধি যায়, তো পালানি থেকে আবার চেঞ্জ করতে হবে। আমরা সেটা করছি না, আমরা ডিরেক্ট কোয়েম্বাটোর বাস ধরব। বাস এখনই আসবে এখানে। কিছুক্ষণ অপেক্ষার পর কোদাইকানাল বাস স্ট্যান্ডে আমাদের বাস এসে পৌঁছলো, আর আমরাও ব্যাগপত্র নিয়ে উঠে বসলাম। নির্ধারিত সময়ে 4:20 বাস ছাড়ল, আর মেঘে ঢাকা কোদাইকানালকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম কোয়েম্বাটোর হয়ে উটির দিকে। কোয়েম্বাটোর পৌঁছতে রাত হবে, তাই আমরা আগে থেকেই অনলাইনে রিভিউ দেখে একটা হোটেল বুক করে রেখেছি। কিছুক্ষণ চলার পরেই সন্ধে নেমে এলো, আর অন্ধকার ভেদ করে প্রায় 6 ঘন্টা পর আমরা কোয়েম্বাটোর এসে পৌঁছলাম। আমাকে দেখে কেমন বিধ্বস্ত লাগছে না, মানে আর পারছি না। আমরা সেই বিকেলবেলা 4:30 কোদাইকানাল থেকে বাসে উঠেছিলাম, আর এখন বাজে প্রায় 10:30। আমরা এসে পৌঁছলাম কোয়েম্বাটোর। জার্নিটাতে কোনো কষ্ট হয়নি, কিন্তু অনেকটা লম্বা জার্নি, খুব টায়ার্ড লাগছে। আর কোয়েম্বাটোর এসে আমরা উঠেছি আইভি রেসিডেন্সিতে। হোটেলের রুমটা ঠিকঠাক সাইজের আর বেশ পরিষ্কার, তবে হোটেলে কোনো রেস্তোরাঁ নেই। এদিকে রাত অনেক হয়েছে, আশেপাশের সব দোকান বন্ধ, তাই জোম্যাটোতে খাবার অর্ডার করলাম। এসে গেল খিচুড়ি, ফুলকপির তরকারি, সঙ্গে আচার ও গুড়। খুব টায়ার্ড, তাই খেয়েই ঘুম। কাল আমরা রওনা দেব উটির উদ্দেশ্যে। হ্যাঁ গো, হয়ে গেছে, রেডি হয়ে গেছে মোটামুটি। না কিছু একটা মিসিং লাগছে। ওই লিপস্টিকটা শুধু লাগানো বাকি, দাঁড়া, হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো। ঠিক আছে এবার? একদম একদম পারফেক্ট। আমরা কোয়েম্বাটোর থেকে উটি, কুন্নুর আর আদিযোগী দুদিনে ঘোরার জন্য একটা গাড়ি নিয়ে রওনা দিলাম। তবে টয় ট্রেনে চাপবো, তাই গাড়ি আমাদের কুন্নুর ড্রপ করে সোজা উটি চলে যাবে, আর আমরা ট্রেনে উটি চলে যাব। তবে তার আগে ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্যাপারটা আমার কাছে খুব ক্লিয়ার, বুঝলেন তো? এই যে তামিলনাড়ু ট্রিপে আমরা বেরিয়েছি, এখানে প্রত্যেকদিন ব্রেকফাস্টে এই ধোসা ইডলি জুটবে, মানে আর কিছু অপশন আমাদের চোখেই পড়ছে না। এই সকালবেলা মন্দ লাগছে না, কিন্তু এত ধোসা খেয়ে কলকাতায় ফিরে মনে হয় না অনেকদিন কোনো ধোসা খাবো। যাই হোক, ধোসা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা কুন্নুরের দিকে এগিয়ে চললাম। কোয়েম্বাটোর থেকে রওনা দিয়ে আমরা এখন মেট্টুপালায়াম হয়ে এগিয়ে যাচ্ছি উটির দিকে। তো যত এগোচ্ছি মেট্টুপালায়ামের দিকে, তত কিন্তু নীলগিরি পর্বতের রেঞ্জটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের গা দিয়ে এঁকে বেঁকে রাস্তা, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। একটু আগেই ফরেস্টের চেকপোস্ট আমরা ক্রস করে এলাম, এখন আমরা এগিয়ে যাচ্ছি কুন্নারের দিকে। পশ্চিমবঙ্গ থেকে উটি আসতে চাইলে ট্রেন বা ফ্লাইটে আসতে হবে কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর থেকে প্রচুর বাস পাবেন উটির জন্য, এছাড়া রয়েছে গাড়িও। তবে টয় ট্রেনে উটি যেতে হলে আসতে হবে মেট্টুপালায়াম স্টেশনে, এখান থেকেই উটি যাওয়ার জন্য টয় ট্রেন ছাড়ে। এছাড়া কুন্নুর থেকেও অনেক টয় ট্রেন রয়েছে উটির জন্য। আমাদের প্ল্যান ছিল কুন্নুর থেকে টয় ট্রেন ধরার, কিন্তু বিধির বিধান, কুন্নুর পৌঁছতে লেট হয়ে গেল, তাই টয় ট্রেনও আমাদের ছেড়ে এগিয়ে গেছে উটির দিকে।
কিন্তু আমরাও ছাড়বার পাত্র নই। অমনি পরের স্টেশনগুলোতে ঘুরতে লাগলাম আমরা। ফাইনালি কেট্টি স্টেশন পৌঁছে জানা গেল এখানে এখনো ট্রেন এসে পৌঁছয়নি। ব্যাস অমনি আমরাও রেডি। আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগের তো পাগলামের অন্ত নেই। আমরা কুন্নুর থেকে ট্রেনটা টয় ট্রেনটা ধরবো ভাবছি, কিন্তু কুন্নুরে পৌঁছানোর সময় যখন ট্রেন তার আগেই চলে গেছে, মানে আমাদের সাথে টাইমিংটা ম্যাচ করেনি। তারপরে প্রত্যেকটা স্টেশন আমরা দেখতে দেখতে আসছি যে ট্রেন সেই স্টেশনে চলে গেছে না রয়েছে, তাহলে আমরা সেখান থেকেই উঠবো। এই করতে করতে আমরা বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে, দুটো তিনটে স্টেশন পেরিয়ে এখন রয়েছি কেট্টি স্টেশনে। এবং লাকিলি যেটা বোঝা যাচ্ছে যে এখানে এখনও ট্রেন এসে পৌঁছয়নি, টয় ট্রেন এসে পৌঁছয়নি। এখান থেকে বাকি সামান্য রাস্তাই বাকি আছে উঠি যাওয়ার, কিন্তু টয় ট্রেনে চড়ে যাওয়ার অভিজ্ঞতাটা আমরা নেব, তাই এখান থেকেই আমরা টয় ট্রেনে উঠবো। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলার এই প্রবাদটা আমি জীবনের সব ক্ষেত্রেই ভীষণ মানি, জানেন তো। আজকে যখন কুন্নুরে প্রথম আমাদের ট্রেনটা মিস হয়, মানে এই নীলগিরি টয় ট্রেনটা, অভিব্রতর মুখটা তখন একদম দেখার মতো। আমি মানে আমি ভেবেছিলাম যে আর চাপাই হবে না বোধহয়, কিন্তু ফাইনালি আমরা উঠে পড়তে পেরেছি। কেটি থেকে আমরা এগিয়ে যাচ্ছিলাম ওটির দিকে, আর এখন এসে পৌঁছেছি লাভদেল বলে একটা স্টেশনে। এখানে কিন্তু টয় ট্রেন থেকে নিচে নামতে দেয় না। কালকার সঙ্গে টয় ট্রেনে যেমন নিচে নামতে দেয়, এখানে কিন্তু সেরকম নামতে দেয় না, তাই টয় ট্রেনের ভেতরেই থাকতে হচ্ছে। আপাতত লাভদেল স্টেশন, এই স্টেশনের পর আবার এগিয়ে যাবো সামনের দিকে ওটির দিকে। আমরা ফাইনালি উটি এসে পৌঁছলাম। যাত্রাপথটা ছিল খুব ছোট কিন্তু ভীষণ সুন্দর, জয়ফুল রাইড, জয়াস রাইড যাকে বলে, তাই তো এসে গেছি উটিতে। আর আমরা নেমে পড়েছি, আবার বাকি যারা উটি থেকে ওদিকে যাবেন তারা উঠেও পড়েছেন। আমাদের সকলের পরিচিত উটি, উটি স্টেশনের বাইরেই বিভিন্ন জায়গায় যাওয়ার রেডচার্ট রয়েছে, খুব খিদে পেয়েছে। এদিকে এখনো গাড়ি এসে পৌঁছয়নি, তাই আমরা আগে রেস্তোরাঁর খোঁজে বেরিয়ে পড়লাম একটা অটো ধরে। আমরা উটি স্টেশন থেকে বেরিয়ে প্রথমে রেস্তোরাঁ খুঁজছি, খুব খিদে পেয়েছে, কোথায় খাবো খুঁজে পাচ্ছি না, তো আপাতত একটা অটো নিয়ে নিয়েছি। অটো করে এগিয়ে যাচ্ছি চেরিং ক্লাস বলে একটা জায়গা রয়েছে, ওখানে কয়েকটা রেস্তোরাঁ রয়েছে, তো ওখানে গিয়ে দেখি কি খাওয়া যায়। আজকে আমার ইচ্ছা হলো সাউথ ইন্ডিয়ায় এসে একটু জমিয়ে লাঞ্চটা করার, তাও আবার নাকি চাইনিজ লাঞ্চ। এই সব করতে করতে একটা অটো নিয়ে আমরা চলে এলাম এই জায়গাটায়, এই চপকের জায়গাটায়। এখানটা অ্যাকচুয়ালি মেইন টাউন, এখানে পাশে ভেজ রেস্তোরাঁও রয়েছে বেশ কয়েকটা ভালো ভালো। আর আমরা এখন রয়েছি যেখানে, এটা ননভেজ রেস্তোরাঁ। আমরা ফ্রাইড রাইস, ফিশের আইটেম একটা, আর একটা চিকেনের আইটেম, এই সমস্ত অর্ডার দিয়েছি। আসবে চাইনিজ আইটেম, কিন্তু একটু চিন্তায় রয়েছি যে চাইনিজ আইটেম কি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সার্ভ করবে, দেখা যাক। চলে এসেছে এগ ফ্রাইড রাইস, কিন্তু অহনার ফিশ পাওয়া গেল না। আমি নিয়েছি চিকেন লিভার ফ্রাই। চিকেন লিভার ফ্রাইটা কিন্তু ভালো করেছে, ভালো ফ্রাই হয়েছে, একটু ওভার স্পাইস কিন্তু ব্যাপারটা, কারণ অনেক রকম স্পাইসের একটা গন্ধ আসছে, আদারওয়াইজ কিন্তু ভালো খেতে। আপনারা এলে ট্রাই করে দেখতে পারেন। খাবার খেয়ে হোটেল খোঁজা শুরু করলাম।
যদিও যাত্রাপথটা ছিল খুবই অল্প, তা হলেও আমরা কিন্তু টয় ট্রেনের অভিজ্ঞতাটা নিতে পেরেছি। আমরা উঠেছিলাম কেট্টিতে এবং এসে পৌঁছেছি উটি, এবং উটি টয় ট্রেন স্টেশনে নেমে আমরা যেটা প্রথম করলাম, আমরা ভাবলাম যে কোথায় হোটেল নেব। এই সমস্ত করতে করতে ওই স্টেশনের বাইরেও বেশ কিছু হোটেল আছে, কিন্তু একটু খিঞ্জি, চলে এলাম চেরিং ক্রস, এখানে বেশ কিছু হোটেল রয়েছে। খোঁজাখুঁজির পর আমরা আমাদের বাজেট অনুযায়ী একটা হোটেল পেয়ে গেলাম। লাগেজ এসেই গেছে আমাদের রুমে, এখন জাস্ট একটু হাত মুখটা ধুয়েই আমরা বেরিয়ে পড়ব। আজকে এমনি আকাশটা মেঘলা, তার মধ্যে বিকেল হয়ে আসছে, অন্ধকার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের দু চারটে যেগুলো সাইট সিন করার আজকে সম্ভব হবে করে নেব, আর কালকের জন্য বাকিটুকু পড়ে থাক। আমরা এবার গাড়িতে বেরিয়ে পড়লাম উটি ঘুরে দেখার জন্য। প্রথমেই চলে এলাম উটি বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে এই পার্ক। আমরা টিকিট নিয়ে এন্ট্রি নিলাম। উটিতে এসে পৌঁছেছি গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনে। আমাদের মতন দূর দূরান্ত থেকে যেমন টুরিস্টরা এসেছেন, তেমন লোকাল মানুষরাও ভিড় করেছেন এখানে। তাদের জন্য বেশ একটা পছন্দের হ্যাং আউটের জায়গা এটা, তাই জন্য বেশ ভিড় এখানে। কনকনে হাওয়া দিচ্ছে, মানে কেঁপে যাচ্ছি পুরো, আর ভীষণ মেঘলা ওয়েদার, বুঝতে পারছি না হয়তো বৃষ্টি চলে আসবে নাকি কে জানে। আর তার মাঝখানে এত বড় একটা বোটানিক্যাল গার্ডেন কতটুকু ঘুরে দেখতে পারবো জানি না। দু চার ফোঁটা বৃষ্টি মনে হচ্ছে শুরুও হয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে। চারদিকে পুরো সবুজ মাঠ, সেই সবুজ গালিচার মতন, আর সেখানে বাচ্চারা থেকে বয়স্করা সবাই নিজেদের মতন করে মজা করছেন। আমরা এবার এগিয়ে চললাম উটির চায়ের বাগান ঘুরে দেখতে। উটিতে প্রচুর চায়ের বাগান আছে। চায়ের বাগান দেখে আমরা উটি লেকের দিকে এগিয়ে চললাম। চলে এসেছি লেকে বোটিং করতে। এটা হলো বোট হাউস বা বোটিং পয়েন্ট, এখান থেকে বোটিং করা যায়। 5টা অবধি টিকিট কাউন্টার খোলা থাকে, বিকেল 5টা অবধি, তার মধ্যে টিকিট কাটতে হবে। আমরা এত জায়গায় বোটিং করেছি আজকে, তাই বোটিংটা আর করছি না। আর এমনিতেও আমরা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি অন্ধকার হওয়ার মুখে, এখন আর বোটিং করলাম না। তবে এখানে দাঁড়িয়ে অন্য মানুষদের দেখছি বোটিং করছেন, আনন্দ করছেন, উপভোগ করছেন। আর চারপাশে দোকানপত্র তো রয়েছে, টুকটাক ফুড স্টল রয়েছে, সেগুলোতেও তারা নিজেদের মতন আনন্দ করছেন। আর এখানে বিভিন্ন রেট রয়েছে বোটিংয়ের। একটা দুর্দান্ত সানসেট দেখে আমরা মার্কেট এরিয়াতে এলাম। এখানে ডমিনোস থেকে পাস্তা দিয়ে ডিনার করে হোটেলে ফিরে এলাম। আয়নায় কি দেখছো এত? এই যে ফেসেস ক্যানাডার যে নতুন লিপস্টিকটা নিয়েছি না, লিপ ক্রেয়নটা, ওটাই দেখছি। সেই কখন বেড়াতে বেরিয়েছি, এখনো দেখো ফিরে এসেও দেখছি কি সুন্দর রয়েছে। শেডটা তো ভীষণ ভালো লেগেছে। আর ক্রিমি ম্যাট টেক্সচারের জন্য ঠোঁটটা হাইড্রেটেড রয়েছে, একটুও ড্রাই হয়নি, হেভি লেগেছে আমার। তুমি যদি কিছুই বুঝলে না এইসব। আমরা সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট করতে। ট্রিপের একদম শেষে উটিতে এসে ব্রেকফাস্ট হাতে পেয়ে মুখে হাসি, তার কারণ রোজকার ধোসা ইডলির বাইরে বেরিয়ে আজকে আমরা পেয়ে গেছি আমাদের পছন্দের ব্রেড টোস্ট। এখানে জায়গায় জায়গায় গাড়ির রেড চার্ট লাগানো আছে। আমরা এবার বেরিয়ে পড়লাম উটির বাকি সাইট সিন গুলো করবো বলে।
প্রথমেই আমরা চলে এলাম দোদাবেতা ভিউ পয়েন্টে। 10 টাকা দিয়ে টিকিট কেটে দোদাবেতার পাহাড়ের চূড়ায় ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম। আজকে দিনের শুরুতেই আমরা চলে এসেছি দোদাবেতা পিকে। এটা হচ্ছে নীলগিরির হাইয়েস্ট পিক। এখান থেকে কিন্তু নিচে পুরো উটি শহরটা দেখা যাচ্ছে। আর যেটা সব থেকে মজার কথা সেটা হচ্ছে প্রচুর মানুষ ভিড় করেছেন এখানে, আর আসার পথটা কিন্তু দুর্দান্ত। এরপর আমরা এগিয়ে চললাম পাশের চায়ের বাগানের দিকে। দোদাবেতা থেকে ফেরার পথে চারদিকে এরকম সবুজ চায়ের বাগান দেখে আপনার মন চাইবেই একটু থামতে। আমরাও থেমেছি, গাড়ি থামিয়ে আমরা চলে এসেছি এই চা বাগানের ভেতরে। তবে ভাববেন না আমরা ট্রেসপাসিং করেছি, আমরা টিকিট কেটে রীতিমতো 10 টাকা পারের টিকিট কেটে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। ফটো প্রিন্ট করে দেওয়ার অপশন ছিল দেখলাম কোনো এক সময়, এখন আপাতত সেটা নেই। আর সব থেকে মজার কথা, এখনও টুরিস্টরা সেভাবে এখানে ভিড় জমাতে পারেননি, তাই আমরা দুজনই এখন এখানে নিজেদের মতন করে এনজয় করছি। এবার আমরা কুন্নুরের দিকে এগিয়ে চললাম। আমরা কুন্নুর এসে পৌঁছলাম। কুন্নুরের সিমস পার্ক ঘুরে দেখবো এবার। 40 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। উটি যাওয়ার পথেই আমরা আবিষ্কার করেছিলাম কুন্নুর জায়গাটা ভীষণ সিনিক। তখন থেকেই মাথায় ঘুরছে যে ফেরার পথে কুন্নুরটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। সেই মতন আজকে যখন উটি থেকে আমরা ফিরছি, কুন্নুরের ওপর দিয়েই ফিরতে হয়। তো কুন্নুরে আমরা আসতে আসতে প্রচুর চা বাগান দেখলাম, পুরো সবুজ হয়ে রয়েছে চারদিকটা। চা বাগানে যেরকম হয় সবুজের বিভিন্ন শেড সবসময়তে নজর কাড়ে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুন্নুরের সিমস পার্ক। এখানে একটা বিশাল বড় পার্ক, উটিতে যেমন গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম, এটাও একটা সেরকমই পার্ক। খুব বড়, অনেক ফুল গাছ গাছালি চারদিকে। পার্কটা ঘুরতেই অনেকটা সময় লাগবে। আর যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে পার হেড, 40 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এছাড়া ক্যামেরা আর ভিডিওর জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে। এবার আমরা আদি যোগীর দিকে এগিয়ে চললাম। কুন্নুর থেকে এবার যাব কোয়েম্বাটোর, কিন্তু যাওয়ার পথে আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর প্রকৃতি! সকালে যেমন দিনটা শুরু হয়েছিল খুব রোদ ঝলমলে একটা দিন দিয়ে, কিন্তু হঠাৎ করেই মেঘ পুরো ঘিরে ধরেছে চা বাগান, আর তার উপর দিয়ে মেঘ উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে গাড়ি থামাতেই হলো, আর গাড়ি থেকে নামতেই শুরু হলো হঠাৎ বৃষ্টি। যখন যেখানে মেঘ জমছে সেখানেই বৃষ্টি শুরু হচ্ছে। পাহাড়ের তো এটাই মজা, পাহাড়ে তো এই খেলা প্রতিনিয়ত চলছে। আর এখনও দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, ঠান্ডাও লাগছে, কিন্তু তার মাঝখানেও এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। পাশেই রয়েছে একটা ওয়াটারফল, সেটাও দেখে নিলাম। এই মেঘলা ওয়েদারে একটা কবিতা খুব মনে আসছে। মেঘ বলল যাবি অনেক দূরে, গেরুয়া নদী অনেক দূরে, একলা পাহাড় অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি যাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি। মেঘেদের উড়ে চলার সাথে সাথেই আমাদেরও এগিয়ে চলতে হবে, তাই আমরাও এগিয়ে চলছি আদিযোগীর উদ্দেশ্যে। তবে মাঝে লাঞ্চ করতে দাঁড়াতে হবে। সকাল থেকে তো অনেক ঘুরু ঘুরু হলো, কিন্তু পেট তো এখন জানান দিচ্ছে যে খেতে হবে। সেই জন্য আমরা এসে গেছি লাঞ্চ করতে পথেই একটা রেস্তোরাঁয়। এটা মাল্টি কুইজিন রেস্তোরাঁ, এখানে সব রকম পাওয়া যাবে দেখে দাঁড়িয়েছি। ফিশ 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 এইটাই মাথায় ঘুরছে। ফিশের একটা কিছু অর্ডার দিয়েছি, কি দেন ওনারা সেটা দেখার। লাঞ্চ করে আমরা একদম রওনা দেবো কোয়েম্বাটোর ঈশা ফাউন্ডেশনের আদিযোগী দেখার জন্য। চলে এলো ফ্রাইড রাইস আর ফিশ ফ্রাই। অদ্ভুত কম্বো দিয়ে লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম।
আমরা উটি থেকে চলে এসেছি এখন কোয়েম্বাটোরের ঈশা ফাউন্ডেশনে আদিযোগী দর্শনের জন্য। তো আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি, এখানে কিন্তু গরুর গাড়িতে করেও যাওয়া যায়, বেশ কিছুটা হাঁটতে হয় পার্কিং পয়েন্ট থেকে। এখন এগিয়ে যাই, ওই যে দূরে দেখা যাচ্ছে আদিযোগীর স্ট্যাচু। যত স্ট্যাচুর দিকে এগোচ্ছি মনে হচ্ছে কখন দেখতে পাবো, কখন দেখতে পাবো। আমার না অনেক দিন আগে থেকেই, মানে যখন প্রথম অভিব্রত বলেছিল, খুব ইচ্ছে ছিল আসার। আজকে শেষমেশ সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। আর আমরা যে সময়টা এসেছি, আসার সঙ্গে সঙ্গেই দেখলাম পুরো আলোগুলো জ্বলে উঠেছে। আর আরেকটা যেটা ব্যাপার, সন্ধ্যের সময় আলো তো জ্বলেই উঠেছে, আর সঙ্গে মন্ত্রপাঠও হচ্ছে, কিন্তু ছোট ছোট স্পিকারে মন্ত্রপাঠ চলছে। আমরা এখন রয়েছি কোয়েম্বাটুরে ঈশা ফাউন্ডেশনের আদিযোগীর বিশাল স্ট্যাচুর সামনে। প্রচণ্ড এক্সাইটেড, অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, সেই সুযোগ পেয়েছি। এই যে এত ভিড়, এত মানুষ এখানে একসাথে বসে আছেন, তার কারণ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে লেজার শো। আমরাও আমাদের জায়গাটা গুছিয়ে নিয়েছি, এখানে বসবো, বসে লেজার শো দেখবো। ব্যাপারটা হচ্ছে এত বড় আদিযোগী মূর্তি যে যেখানে হোক বসেই কিন্তু ভালোভাবে লেজার শো দেখা যাবে। আদিযোগীর দিব্য দর্শন প্রত্যেক দিন সন্ধেবেলা 7টার সময়তে লাইট অ্যান্ড সাউন্ড শো এইখানে হয়। মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঈশা ফাউন্ডেশনের আদিযোগী স্ট্যাচুর সামনে, বিশাল জায়গা, সেখানে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় প্রতিদিন। আজকে আমরা সেই সুন্দর মুহূর্তটার সাক্ষী থাকতে পারলাম, যখন হচ্ছিল পুরো প্রোগ্রামটা, গায়ে কাঁটা দিচ্ছিল, এত সুন্দর লাগছিল। আজ আমাদের তামিলনাড়ু ট্রিপ শেষ, আমরা এবার এগিয়ে চললাম কোয়েম্বাটুর থেকে বাড়ির দিকে। আপনাদের সাথে দেখা হবে পরের উইকে নতুন জায়গার ভিডিও নিয়ে। নেক্সট উইক থেকে আসছে উইকেন্ড সিরিজ, থাকছে অনেক নতুন নতুন জায়গার সন্ধান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।